ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি বলছেন যে ঢাকার বাইরে যে জনস্রোত দেখে আপনার ভালো লেগেছে, কিন্তু এই যে রাজনৈতিক নেতাদের যে বক্তব্য আমরা প্রতিদিন দেখি, এক দল একরকম বলে আরেক দল পাল্টাটা যুক্তি দেয়, এবং একটু অনেক সময় যেমন যেমন বললেন যে 54টি রাজনৈতিক দল 54টি ঘোড়ার ডিম পারবে, এই যে এই ধরনের কথা, সেই বিপরীতে যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে ভীতু মানুষরাই জোরে জোরে কথা বলে, আপনারা আসলে ভীত কিনা, আসলে ভীত হয়েছেন কিনা? তার কারণ আমরা যখন দেখি যে বিএনপি যখন কর্মসূচি দেয় তখন পাহারা দিতে রাস্তায় থাকেন। শোনেন, বিএনপির আমলে 1 থেকে 6, আমি মানে বারবার এটা পেছনে যেতে হয়, আমার দুর্ভাগ্য, উপায় নেই, আমরা তো এগোতে পারছি না। হ্যাঁ, ইট ইজ এ ডিলেমা, ন্যাশনাল ডিলেমা। কারণ দেখেন যে শুধু 500 জায়গায় বোমা হামলা হয়েছে একদিনে তা নয়, 14 বছরের কিশোরী থেকে 64 বছরের বৃদ্ধা নির্যাতিত হয়েছেন তাই নয়, জজ এসলাসে বসে জজ সোহেল এবং জগন্নাথ নিহত হয়েছেন শুধু সেটি ঘটেনি, ব্রিটিশ রাষ্ট্রদূত সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ার করতে গিয়ে বোমা হামলার শিকার হয়েছেন। তো সুতরাং এই বিএনপিকে ভয় পাবো না এরকম বুকের পাঠা তো আমার নেই, আমরা তো সেই রক্তাক্ত সন্ত্রাসী বিএনপিকে অবশ্যই ভয় পাই। আমরা চাই গণতান্ত্রিক বিএনপি ফাংশন করুক, এই কারণেই আমি বলেছি বিভাগীয় সমাবেশগুলোতে রাজনৈতিক কর্মী হিসাবে আমি খুশি হয়েছিলাম, কারণ হলো যে বিএনপি ফাংশন করা শুরু করেছে, অনেকদিন ডিসফাংশনাল ছিল। বিএনপি ফাংশন করলে আমার কী লাভ? আওয়ামী লীগ হিসাবে আমার খুশি হওয়ার কথা না, সাধারণ বোধ বুদ্ধিতে, কারণ বিএনপি শক্তিশালী হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এইটাও করেছে, আমি 2015 সালের 19 জানুয়ারির সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সমাবেশের কথা বলতে পারি, যেখানে তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলছিলেন, কোট আনকোট, যে খুনি জামাত রাজাকার ওদেরকে ছেড়ে আসেন, রাজনৈতিক দল পুনর্গঠন করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলো আমরা, যত সহযোগিতা লাগে আপনাকে করব। খেয়াল করেন, 19 জানুয়ারি 2015 সাল, এটির কয়েক ঘন্টা পরে বেগম জিয়ার প্রতিক্রিয়া ছিল অবিলম্বে ক্ষমতা ছাড়েন, না হলে দেশ ছেড়ে পালাবার জায়গা পাবেন না। এরপরে মরহুম আরাফাত রহমান কোকোকে দেখতে গেলেন 37 মিনিট, এর আগে টেলিসংলাপ হলো। অর্থাৎ আওয়ামী লীগের বাড়ানো হাত বিএনপি কি সবসময় প্রত্যাখ্যান করেনি? 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে, এখন হয়তো অনেকে বলবেন যে বিএনপি ক্ষমতায় থাকলেই যদি তাকে দায় নিতে হয়, উদিত সিং এবং কমিউনিস্ট পার্টির ওই সময় আওয়ামী লীগ এগুলো বলবেন, কিন্তু বিএনপিকে কেউ ক্ষমতায় আছেন বা ছিলেন বলেই কেউ দায় নিতে বলছে না, দায় নিতে বলছে এই কারণেই ওই দিন পার্লামেন্টে আলোচনা করতে দেওয়া হয় নাই, ভ্যানিটি ব্যাগের গল্প আসছে। আবার ওই দিন রাত্রে তাজউদ্দিন নামে এক খুনিকে ভুয়া পাসপোর্ট বানিয়ে ওই দিন রাত্রেই পাকিস্তানে পাঠানো হলো, জজ মিয়া নাটক হলো, এগুলো তো সব আসছে। এই কারণেই যেমন ছাত্রদল ছাত্রলীগের কথা আসছে, দেখেন বুয়েটে এর আগে ছাত্রদলেরই দুই পক্ষের গুলিতে সোনি মারা গিয়েছিল, বুয়েটেরই শিক্ষার্থী। আবার আবরারের ঠিক আগে ছাত্রলীগের দীপকে কুপিয়ে কুপিয়ে বুয়েটেই হত্যা করা হয়েছে, সেই বিচার কিন্তু আজও হয়নি। তবু তো ভালো যে আবরারেরটা ট্রায়াল স্টেজ পার হয়েছে, এই দীপের বিচার কিন্তু শুরুই হয়নি, ছাত্রলীগের নেতা 2013 সালে। তো লক্ষ্য করবেন, আমরা চাই দীপ, আবরার, এর আগে মামুন মাহমুদ হত্যাকাণ্ডের জন্য ইলিয়াস আলীকে ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করে, 6 মাস কিন্তু বেগম জিয়ার আমলেই অ্যারেস্ট করে পরে সিলেট পাঠিয়ে দিল। তো এই বিষয়গুলো আসছে, এই কারণেই আমরা অতীতের এই দুর্ভাগ্যজনক এগুলো অতিক্রম করতে চাই কিন্তু পারছি না। কিন্তু করোনার সময় আপনি দেখেছেন ছাত্রলীগ ধান কেটেছে, লাশ দাফন করেছে, অক্সিজেন দিয়েছে। আমি শুধু একটা ঘটনা বলি, মোহাম্মদপুরে আদাবরের ওখানে এক জয়েন্ট সেক্রেটারি রিটায়ার্ড, পরে জানা গেল উনি করোনাক্রান্ত, অক্সিজেন নিয়ে গেছে জয় বাংলা অক্সিজেন সার্ভিসের ছেলেরা, ওই একজন দেখাই দিচ্ছে উপর থেকে যে উনি দোতলায়, পরে জানা গেল যিনি দেখিয়ে দিচ্ছেন তিনি সন্তান, আর ইনি রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি, ছেলে এগিয়ে আসছে না, দরজা খুলে দিবে, ছাত্রলীগের ছেলেরা অক্সিজেন দিয়ে চলে আসছে। সুতরাং শুধু বদনাম করলেই হবে না, এই ছেলে মেয়েগুলো যে করোনার সময় লাশ দাফন করেছে, খাবার দিয়েছে, সেই সত্যিটাও বলতে হবে। জি।